আজকে ভিডিওতে আমরা জিওমেট্রি এন্ড ইটস শেপস অর্থাৎ জ্যামিতি ও আকার নিয়ে আলোচনা করব। দেখো এই আজকের ভিডিওতে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব এগুলো প্রাইমারি গেটের জন্য খুবই ইম্পর্টেন্ট, এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো খুব প্রয়োজনীয়। তাহলে শুরু করা যাক। দেখো এক নম্বরে আছে বৃত্তের সর্ববৃহৎ জ্যাটি হল পরিসীমা, ব্যাস, ব্যাসার্ধ কোনোটি নয়। তার মানে এর মধ্যে থেকে কোন আনসারটা ঠিক হবে? দেখো বৃত্তের জ্যাকোনো এইটা একটা বৃত্ত। এবার বৃত্তের যে পরিধি টু পরিধি যে কোনো কানেকশন যেগুলো করবো আমরা সেই লাইনগুলো হচ্ছে জ্যাক। তাহলে সর্ববৃহৎ জ্যাক কোথায় হবে? সর্ববৃহৎ ঠিক মাঝখানে হবে, অর্থাৎ যে জ্যাটা আমার এই যে সেন্টারকে পাস করে যাবে, কেমন এই সেন্টারকে পাস করবে, তার মানে কি সেটা, সেটার নাম কি? ব্যাস। এটা হচ্ছে ব্যাস। তাহলে আমরা বুঝতে পারছি যে সর্ববৃহৎ জ্যাক হচ্ছে ব্যাস। নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নাম্বার টু দেখো সমকোণী ত্রিভুজের লম্ব হলো, সমকোণী ত্রিভুজের লম্ব অর্থাৎ সমকোণী ত্রিভুজের লম্বের পরিমাপ কোনটা ঠিক হবে? তারপর এতে দিয়েছে রুট ওভার অফ বর্তিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এখানে আছে রুট ওভার অফ বর্তিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে আছে রুট ওভার অফ ভূমি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এখানে আছে রুট ওভার অফ বর্তিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমাদের প্রথমে জানতে হবে বর্তিভুজের লম্ব কোনটা। তাহলে আমাদের প্রথমে জানতে হবে একটা সমকোণী ত্রিভুজ, ধরো এই একটা সমকোণী ত্রিভুজ। তো তাহলে সমকোণী ত্রিভুজের কোনটা কোন বাহু? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি জানতে পারি? আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানতে পারি যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ তো বড়, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই তো। এখন তাহলে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার মানে কি? অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বাদ যাবে, তাহলে আমি এখানে লিখছি লম্ব স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব ইকুয়াল টু, তাহলে এটাকে রুটের মধ্যে ঢুকালে লম্ব হয়ে যাবে, তাহলে লম্ব ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে কোথায় আছে? এখানে এই যে নাম্বার এতে আছে যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার লম্ব, তাহলে এটাই হয়ে যাবে আমাদের রাইট আনসার। কেমন দেখো নাম্বার থ্রি বলেছে সমকোণী ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 100 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি না 120 ডিগ্রি? দেখো আমরা জানি যে যে কোনো একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেই ত্রিভুজটা যেমনই হোক, সমকোণী ত্রিভুজ হোক বা সূক্ষ্মকোণী ত্রিভুজই হোক, যেমন ত্রিভুজই হোক তার তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব একটা সমকোণী ত্রিভুজের তিনটে কোণের সমষ্টিও হবে 180 ডিগ্রি। তার মানে নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো নাম্বার ফোর একটি সরলরেখা প্রকাশ করতে কমপক্ষে কয়টি বিন্দু দরকার? একটা সরলরেখা প্রকাশ করতে কয়টি বিন্দু দরকার কমপক্ষে? একটি, তিনটি, দুটি না অসংখ্য? ধরো যে কোনো একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে এই সরলরেখাটা প্রকাশ করতে গেলে দেখো সরলরেখার উপরে আমরা জানি অসংখ্য বিন্দু আছে, কিন্তু সরলরেখাটা প্রকাশ করার জন্য মেইনলি আমার কটা বিন্দু দরকার? স্টার্টিং একটা বিন্দু, এন্ড একটা বিন্দু, তাহলে এখানে কানেক্ট হয়ে গেল, তাহলে হয়ে যাবে যে দুটি বিন্দু। কারণ একটি বিন্দু দিয়ে আমরা অনেক সরলরেখা আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, যত খুশি আঁকতে পারি, কিন্তু কথা হচ্ছে যে
সরলরেখাটাকে প্রকাশ যদি করতে হয় তখন কিন্তু আমার দুটো বিন্দুই দরকার। এই দুটো বিন্দুকে কানেক্ট করে যে লাইনটা হবে সেই লাইনটাই হচ্ছে একটা সরলরেখা। তার মানে আমার আনসার হয়ে গেল নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো নাম্বার ফাইভ, নিচের কোন বস্তুটি ত্রিমাত্রিক বস্তু? এখানে দেওয়া আছে পঞ্চভুজ, ষড়ভুজ, শঙ্কু আর খেলা মাঠ। দেখো পঞ্চভুজ তো আমরা একটা পেপারের উপরে আঁকতে পারি এরকম ভাবে, পঞ্চভুজ এটা একটা পঞ্চভুজ হয়ে গেল, ষড়ভুজ আমরা একই ভাবে আঁকতে পারি, তাহলে এগুলো তো দ্বিমাত্রিক হচ্ছে। কিন্তু ত্রিমাত্রিক কি হবে? খেলার মাঠ, খেলার মাঠ আমরা কি দেখতে পাই? খেলার মাঠের কোনো হাইটের কোনো ব্যাপার নেই, কিন্তু খেলার মাঠের লেন্থ অ্যান্ড ব্রেথ থাকে, তাহলে ওটাও দ্বিমাত্রিক, দুটো মাত্রা আছে। কিন্তু একটা শঙ্কু, একটা শঙ্কু কিভাবে হয়? একটা শঙ্কু হচ্ছে এই তো, এবার এই যে এটা কিন্তু নিচের সারফেসটা, তার মানে কি হচ্ছে এই নিচের সারফেসটা আলাদা আর এই যে এইগুলো কিন্তু আলাদা, সাইড সাইডেও আলাদা, তার মানে এটা কি হচ্ছে শঙ্কুটা হচ্ছে ত্রিমাত্রিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এতগুলো জিনিসের মধ্যে কিন্তু একমাত্র শঙ্কুটাই হচ্ছে ত্রিমাত্রিক। ওকে ক্লিয়ার? দেখো নাম্বার সিক্স, এ বি সি ত্রিভুজের এ বি ইকুয়াল টু এ সি হলে কোন দুটি কোণ সমান হবে? তাহলে আমরা প্রথমে একটা এ বি সি ত্রিভুজ এঁকে নিই, কেমন মনে করো এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি, বলেছি কি এ বি ইকুয়াল টু যদি এ সি হয় তার মানে এই যে এ বি আর এ সি যদি সমান হয় তাহলে কোন দুটো কোণ সমান হবে? দেখো আমরা জানি যে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যবর্তী সমবাহুদ্বয় মধ্যবর্তী যে কোণ সেটাকে বাদ দিয়ে বাকি যে দুটো অপোজিটে যে দুটো কোণ থাকে সেই কোণ দুটো সমান হয়, অর্থাৎ এই যে এখানকার এই যে বি কোণ আর এই সি কোণ এই দুটো সমান হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার সিতে আছে কোণ বি ইকুয়াল টু কোণ সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, কেমন? দেখো নাম্বার সেভেন, ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি ইকুয়াল টু এ সি এবং কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কোণ সি এর মান কত? এখানে কতগুলো মান দিয়ে দিয়েছে, কেমন? তাহলে আমরা প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, দেখো এ হচ্ছে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে বলা হয়েছে এ বি ইকুয়াল টু এ সি, আর কি দেওয়া আছে? দেওয়া আছে এই যে এ কোণটা এটা বলে দিয়েছে 90 ডিগ্রি, তাহলে এই সি কোণের পরিমাপ কত এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা তো জানি যে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? 180 ডিগ্রি হচ্ছে তিনটে কোণের সমষ্টি, তাহলে এ কোণ যদি দিয়ে দেয় 90 ডিগ্রি তাহলে বি প্লাস সি কত হচ্ছে? তাহলে কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু কত হচ্ছে? 180 মাইনাস 90, তাহলে 90 ডিগ্রি। এবার আবার কি বলেছে যে এই বাহুটা এবার হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে দেখো এই যে দুটো বাহুর মধ্যবর্তী যে কোণ তার অপোজিটে বাদ বাকি দুটো কোণ হচ্ছে সবসময় সমান হয়, তার মানে এই যে কোণ বি আর কোণ সি এই দুটো কিন্তু সমান, এই দুটো যদি সমান হয় তাহলে কি হবে এই দুটো মিলে না এটি, তাহলে একটা কি হবে ডিভাইডেড বাই টু, তার মানে দেখো কোণ সি ইকুয়াল টু 90/2 মানে 45 ডিগ্রি। ওকে তাহলে আমরা পেয়ে গেলাম এ নাম্বার এ হচ্ছে 45 ডিগ্রি, এটাই হচ্ছে কারেক্ট আনসার, কেমন? ঠিক আছে দেখো নাম্বার এ বলেছে পি টু আর ত্রিভুজ যদি একটি সমবাহু ত্রিভুজ হয় তবে ত্রিভুজটি প্রতিটি কোণের মান কত? এখানে 45 ডিগ্রি, 55 ডিগ্রি, 75 ডিগ্রি, 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ এই হচ্ছে পি কিউ ওয়ান, ধরো একটা
সমবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা বাহু যখন সমান তখন তাদের অন্তর্বর্তী কোণগুলো সমান হবে, ডিফারেন্ট হওয়ার কোনো জায়গা নেই। তার মানে এখানে প্রত্যেকটা কোণ কিন্তু সমান। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ মানে তো 3টে কোণ, ডিভাইডেড বাই 3 তার মানে ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে এখানে প্রত্যেকটা কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে যে নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার, কেমন 60 ডিগ্রি হবে। দেখো নাম্বার 9 কি বলেছে, একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার যদি হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত। এখানে বিভিন্ন দৈর্ঘ্যের কথা বলা হয়েছে, কেমন। তাহলে আমরা ফার্স্ট দেখবো বর্গক্ষেত্রটা। এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, অর্থাৎ যার 4টে বাহু 4টে কোণ সবই সমান। এবার বলেছে প্রত্যেকটা বাহু হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে একটা ফর্মুলার সাহায্যে করতে পারি বা আলাদাভাবে তোমার কোনো অঙ্গ দেখাতে পারি। দেখো বর্গক্ষেত্রে কর্ণ কোনটা, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, দুটো কর্ণই সবসময় বর্গক্ষেত্রে সমান হয়। তাহলে এই কর্ণের দৈর্ঘ্যের একটা ফর্মুলা আছে, a√2। এ যখন বাহু দৈর্ঘ্য a, অর্থাৎ এখানে হচ্ছে a = 6 সেন্টিমিটার। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে কর্ণ সমান কত হচ্ছে, কর্ণ হয়ে যাচ্ছে 6√2, মানে a√2 মানে 6√2 সেন্টিমিটার, কেমন। তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে, এই যে নাম্বার সি ইজ দা কারেক্ট আনসার, কেমন। দেখো এখানে আরেকভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তো আমি ফর্মুলার সাহায্যে বললাম যে ফর্মুলাটা তোমাদের সবারই মনে রাখা উচিত, কিন্তু এছাড়াও আমরা আরেকভাবে দেখতে পারি। দেখো বাহু দৈর্ঘ্য যখন 6 সেন্টিমিটার, তাহলে এটাও 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার। তাহলে এই কোণটা কি হচ্ছে, অতিভুজ হচ্ছে, কারণ বর্গক্ষেত্রে এই কোণটা তো 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ তো 90 ডিগ্রি। তাহলে এটা অতিভুজ হচ্ছে। আমরা জানি অতিভুজ ইকুয়াল টু কি, অতিভুজ এখানে তো অতিভুজ মানে হচ্ছে কর্ণ। তাহলে কর্ণ ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে এই 36 এর জন্য আমার বাইরে 6 আসলো আর পড়ে থাকলো √2, তাহলে সেই 6√2 কিন্তু আনসার হয়ে গেল। ওকে ঠিক আছে, তবে তোমরা এখানে ফর্মুলাটা মুখস্থ রাখবে, সেটাই হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে √2। ব্যাস দেখো নাম্বার 10, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে। এখানে বিভিন্ন পরিমাপ করেছে। তাহলে আমরা বর্গক্ষেত্রে যেভাবে আমরা ছবি এঁকে করেছিলাম এখানেও আমরা সেভাবেই দেখব। দেখো এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, তাহলে বলে দিয়েছি কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার কর্ণ কোনটা, এই হচ্ছে একটা কর্ণ, এই এদিক থেকেও একটা কর্ণ, একই পরিমাপ হবে দুটো কর্ণে। তাহলে এই কর্ণটা কি হবে, পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই, দেখো এখানেও তো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই তো। তাহলে অতিভুজটা কি হচ্ছে, এখানে এখানে অতিভুজ মানে কর্ণ, তার মানে কর্ণ ইকুয়াল টু কি হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস প্রস্থ মানে 12 স্কোয়ার, এত ইউনিট সেন্টিমিটার লেখা আছে। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, এটুকু হচ্ছে 25 আর এটা হচ্ছে 144, তার মানে টোটাল হচ্ছে 169, এত। তাহলে এটাকে রুটের বাইরে বের করলে কত হচ্ছে 13, তাহলে 13 সেন্টিমিটার। তাহলে কর্ণ আমরা পেয়ে গেলাম 13 সেন্টিমিটার। এখানে কোথায় আছে, এখানে গিয়ে নাম্বার ডিতে আছে, কর্ণ হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 13 সেন্টিমিটার।
কেমন ঠিক আছে আজ পর্যন্ত? এরপরে পার্ট টু ভিডিওতে এরপরে আরো আরো কিছু পাবো আমরা, ঠিক আছে?